কত কিছুই আমার আপনার জীবনের চোখেরই আড়ালে হয়ে থাকে বা আপনি করেওছেন। মহুয়াও কি তাই করেছে? একটু খোঁজ নিয়ে দেখি, কারণ মহুয়ার নতুন সিঙ্গেল আজ লঞ্চ করতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। আর এই মুহূর্তে আমার সঙ্গে চোখেরই আড়ালে যে সিঙ্গেল গিয়ে ফেলেছে মহুয়া, আমার সঙ্গে আছে। মহুয়া একটুখানি শুনি, চোখেরই আড়ালে কি এমন করে ফেলেছো তুমি? আমি কিছু করিনি চোখের আড়ালে, আমাকে তো সবসময় চোখের সামনেই থাকতে হয় গান শোনানোর জন্য লোককে। আর চোখের আড়ালে এই গানটার পিছনে একটা কথা বলতে পারি, আমরা ফেসবুকে বন্দি করি না, বন্ধু কিন্তু চোখের আড়ালেই থাকে। শুধুমাত্র লিখে টাইপ করে কিন্তু আমরা বন্ধুত্বের দিকে প্রথমে হাত বাড়াই এবং তারপরে আস্তে আস্তে হয়তো প্রেমেও পড়ে যাই, কখনো তুমিও হয়তো পড়ে যাও। তো সেটা বলতে পারো ওই চোখেরই আড়ালে কি রকম ভালোবাসা বা প্রেম, সেটা থেকেই এই গানটার সৃষ্টি। যেহেতু আড্ডায় সবে ঢুকছি আমরা, একটুখানি গান দিয়ে ঢোকা যেতে পারে কি, একটু এগোনো যেতে পারে চোখেরই আড়ালে একটুখানি তোমার গলাতে? চোখেরই আড়ালে হৃদয়ে জড়ালে, চোখেরই আড়ালে হৃদয়ে জড়ালে, গিটারের সুরে ডাকো কাছে দূরে, গিটারের সুরে দূরে, কে গো তুমি বলো এলে মনে, চোখেরই আড়ালে হৃদয়ে জড়ালে। ভীষণ সুন্দর সুর আর ভীষণ সুন্দর কথাগুলো তো ভীষণই সুন্দর। আমার জানার যে এটার পিছনে তো নিশ্চয়ই অনেক দিন লেগেছে গানগুলো লিখতে, কথা লিখতে, কে সুর করেছে, কে লিখেছে? গানটা লিখেছেন শ্রী গৌতম সুস্মিত আর সুর এবং সঙ্গীতায়োজন করেছেন তাপস দত্ত মার্কো। গানটা প্রথমে মার্কো দা আমাকে শুনিয়েছিল, আমার সুরটা খুব পছন্দ হয়েছিল, তো বলতে পারো যে গৌতম দা সুরটার উপর কথা বসিয়েছেন এবং তারপরে তো আমার গাওয়া, তারপরে ভিডিও, তারপরে আজকে একটা শুভক্ষণ। তো চোখের আড়ালের পরে নতুন আর কি আসছে? যারা আমার ভিউয়ার্স যারা রয়েছে তারা কি নতুন পেতে চলেছে মহুয়ার কাছ থেকে? সব শিল্পীর একটা নিজের ইচ্ছে থাকে পুজোয় নতুন জামা কাপড়ের মতন নতুন বাংলা গান, এটা আমাদের গয়না বলতে পারো, আমাদের নতুন জামা কাপড়, আমাদের নিজেদের নিজেদেরকে গিফট, তোমাদেরকে দেওয়া গিফট বলতে পারো, সবাই সবাইকে জামা কাপড় কিটিসি গিফট করে। তো এরপর নিশ্চয়ই পুজোয় একটা নতুন কিছু চমক আসছে। আচ্ছা, তো তাহলে সেটার জন্য তুমি কিভাবে মানে নিশ্চয়ই প্ল্যানিং হয়ে গেছে কি আসে চলেছে, যে একটু সেটা নিয়ে তুমি তোমার ফিউচার প্ল্যানসটা নিয়ে বলো একদম। আচ্ছা, নতুন বাংলা গানই গাইবো, তবে কী ধরনের গান সেটা এক্ষুনি বলছি না, গানটার কাজ শুরু হয়ে গেছে, গানটা গাওয়া বাকি রয়েছে, গানটার কথা, গানটার সুর সব কিছু মনোনয়ন হয়ে গেছে। বেস্ট উইশেস মহুয়া, ফাটিয়ে তোমার এটা প্রচুর প্রচুর ভিউজ হোক, প্রচুর শেয়ারস হোক। আমাদের দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ নতুন বাংলা গান শুনুন, আমাদেরকে সাপোর্ট করুন, নতুন বাংলা গান সবাইকে শোনান, গিফট করুন সবাইকে, এইটুকুই আমার কাম্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বেস্ট উইশেস আরও একবার পয়লা বৈশাখে এরকম নতুন একটা গান আর নতুন আপনাদের জন্য। নতুন শিল্পী শুধু নয়, বেশ অনেকগুলো বছর হয়ে গেছে, গুটি গুটি পায়ে এগিয়ে চলছে, আরও এগিয়ে চলুক, এরকমভাবে গান আসুক, আমরা গান শুনি, আপনারাও শুনতে থাকুন ক্যামেরার ওপারে চন্দন দেবেন্দ্রের সঙ্গে। এপারে আমি অরুণাভ চানলমান।